শশা স্যালাড হিসেবে এটা খেতে হবে, একটু ঢেঁড়স ভাতে আছে আর আলু সেদ্ধ আছে, ভাত আছে, কুমড়ো ফুলের পকোড়া হয়েছে একটু, ঠিক আছে, থোড় আলু বেগুন আর মুসুর ডাল দিয়ে একটা তরকারি করা হয়েছে, ঘি দেওয়া আছে, মাছের তেল দিয়ে বেগুন একটু ভাজা করা হয়েছে, মাছ ভাজা আছে, টমেটোর চাটনি হয়েছে ধনে পাতা দিয়ে। এই আজকের রেসিপি, শশা ঢেঁড়স ভাতে সেদ্ধ যেটা বলে, নুন তেল দিয়ে মেখে, আলু ভাতে, মাছ ভাজা, কুমড়ো ফুলের পকোড়া, ভাত, বিট লবণ সহযোগী, মাছের তেল দিয়ে বেগুন ভাজা ছোটো ছোটো করে কেটে, এটা থোড়ের তরকারি, আলু থোড় বেগুন আর মসুর ডাল দিয়ে, শেষকালে ঘি দেওয়া আছে, টমেটোর চাটনি। থ্যাংক ইউ।